হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চলো আজকে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। তবে আজকে ব্লগটা কিন্তু সকালবেলা থেকে শুরু করছি না, আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। আজকে আমরা যাব, তবে আজকে গাড়ি নিয়ে বেরোবো, দেখা যাক কোথায় কোথায় যাই, কি কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, চলো দেখতে থাকো। আপাতত এখন রেডি হয়ে বসে আছি, ড্রাইভার কখন আসবে। সেন্টার থেকে আজকে ড্রাইভার নিচ্ছি, কারণ যে দাদা আমাদের গাড়ি চালায় সেই দাদাকে ফোন করেছিলাম, তবে সেই দাদা আজকে অ্যাভেলেবেল নন, ওই জন্য আজকে সেন্টার থেকেই ড্রাইভার নিচ্ছি, দেখি ড্রাইভার কখন আসে, ড্রাইভার আসলে তারপরে বেরোবো। হ্যাঁ, উঠে পড়েছি গাড়িতে, চলুন এবারে যাওয়া যাক। আমি আর কর্তমাশাই বসেছি পেছনে, আর ছেলে হচ্ছে সামনে, ও তো অলওয়েজ ফ্রন্ট সিটে বসবে, ফ্রন্ট সিট ছাড়া বসবে না। ওই যে বাইপাস দিয়ে, হ্যাঁ এই বাঁদিক দিয়ে, হ্যাঁ ওটা রেখে দাও, বাবা নষ্ট হয়ে যাবে। বাবা এটা কি এল তোলা? দাও আমি রেখে দিই, দাও। এই ডগিটা আমার গাড়িতেই থাকে, এই ডগিটাকে এবারে নিয়ে এবার এটার কুন্ডি মুন্ডি হবে মনে হচ্ছে। উঠে পড়েছি আমরা বারুইপুরের বাইপাসে, চলে এসেছি আমরা চার রাস্তার মোড়, সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে গড়িয়া, আর এই দিকে দেখুন একটা রাস্তা চলে গেছে, এটা হচ্ছে বারুইপুর পদ্মপুকুরের দিকে যাওয়ার রাস্তা, আর এই সাইডে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে আমতলা জুলপিয়ার দিকে যাওয়ার রাস্তা, ওই যে অটোটা যাচ্ছে সেটা বাবান ডগিটার আমা। আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি তার কারণ হলো আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে কলকাতার কিছু জায়গা, বিশেষ কিছু দ্রষ্টব্য স্থান কলকাতার, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। কলকাতার বাসী যারা আছে তাদের কাছে তো কলকাতার এই জায়গাগুলো যেখানে যেখানে আজকে যাব সেগুলো নতুন কিছু নয়, তবে আমার কলকাতার বাইরে বা বাংলাদেশের যারা বন্ধুরা আছেন তাদের জন্যই আজকের এই ব্লগটা বিশেষ করে, কারণ কলকাতার মানুষজন সবাই তো এই জায়গায় সবসময়ই যাচ্ছে, অনেক রিকোয়েস্ট পেয়েছি আমি, সেই কারণেই আর কি আজকে গাড়ি নিয়েই বেরোচ্ছি। তার কারণ হচ্ছে অনেকগুলো জায়গা একসঙ্গে কভার করব, তো সব কটা জায়গা একসঙ্গে কভার করতে গেলে গাড়ি ছাড়া হবে না, আর আমার যেহেতু ছোট্ট বেবি আছে ও এতগুলো জায়গা একসঙ্গে পায়ে হেঁটে ও পারবে না, আমরা বড় মানুষ আমরা হয়তো পারবো কিন্তু ছেলেটা পারবে না, বিশেষ করে ছেলেটার জন্যই আজকে গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কলকাতার কিছু ফেমাস প্লেসেস। এখন আমরা উঠছি, এটা হচ্ছে কামালগাজি ফ্লাইওভার, ঢালাই ব্রিজ, ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এখন আমরা উঠছি মা ফ্লাইওভারের উপর, দেখুন বন্ধুরা এটা হলো সায়েন্স সিটি। এটা হলো রবীন্দ্র সদন। চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখুন কলকাতার দ্রষ্টব্য স্থানের মধ্যে এটি হলো একটি। ঢুকে গেলাম আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে, এখানে কিন্তু ড্রোন উড়ানো অ্যালাউ নয়।
ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু বন্ধুরা সোমবারের দিন বন্ধ থাকে, দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে। দেখুন এখানে এরকম একটা পুকুর আছে, ভেতরটা অসাধারণ সুন্দর, অবশ্যই আপনারা একবার ভিজিট করে যাবেন। এই যে সোজাসুজি লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো দা 42। এখান থেকে পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যায় এটার। এখানে ক্যান্টিনও আছে, আপনারা এখানে চাইলে খেতেও পারবেন, এবং এখানে প্রপার টয়লেটও আছে, সেই সমস্ত দিক থেকে কোনো অসুবিধা হবে না। দেখুন যদি কোনো বয়স্ক মানুষ থাকে সঙ্গে, যদি তারা পায়ে হেঁটে পুরোটা দেখতে না পারে, তাহলে এই গাড়িগুলোর মাধ্যমেও কিন্তু ঘুরতে পারবেন, এবং এর জন্য একটা চার্জ দিতে হয়। দেখুন এটা হলো প্রবেশপথ, দূরে দেখতে পাচ্ছেন মানুষ সব ঢুকছে। এটা হচ্ছে সামনের দিকটা। আমরা ঢুকছি ভেতরে, দেখুন আমরা ঢুকে পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে। দেখুন ভেতরটা হচ্ছে ঠিক এইরকম লাগে। এই হচ্ছে জর্জ ফাইভ। দেখো এটা হচ্ছে অরিজিনাল মডেল বাই WM পারসন। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অরিজিনাল মডেল। এখানে সব হিস্ট্রি গুলো দেওয়া রয়েছে। এই দেখুন এগুলো হচ্ছে হিস্ট্রি। এখানে খুব সুন্দর একটা নৌকা। এটা হচ্ছে 19th century শিপ, শিপের একটা মডেল। এটা হচ্ছে 1829 একটা পিয়ানো। ভেতরের কারুকার্যগুলো দেখুন অসাধারণ সুন্দর। ১৮৫৭ সালে যে ইন্ডিয়ান রিভোল্ট হয়েছিল, সেই রিভোল্টে এই ওয়েপনটা ইউজ করা হয়েছিল। দেখুন দেখুন এটা হচ্ছে তাঁতিয়া টুপির বস্ত্র। অসাধারণ কারুকার্য।
এই দেখুন, এই হচ্ছে রানী ভিক্টোরিয়া। উনি রানী ছিলেন হচ্ছেন 1837 থেকে 1901 পর্যন্ত। এই হচ্ছে রানী ভিক্টোরিয়া। এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার বসবার চেয়ার। এগুলো সব বিভিন্ন অস্ত্রশস্ত্র সেই সময় রানীর আমলের। এই দেখুন কামান, এখানে কি লেখা আছে, ইস তোপ কো মহান ইউরোপীয় যুদ্ধ 1914-1918 কে দৌরান কুট মে তুর্কিও নে কবজা কর লিয়া থা। এগুলো সব তরোয়াল। এখানেও সব ঢাল তরোয়াল। ভালো করে দেখাতে পারবো কিনা জানি না। এটা হচ্ছে পলাশির যুদ্ধের প্রতিরূপ। এই হলো লর্ড ক্লাইভ। দেখুন বিভিন্ন রকমের কামান আছে এখানে, আর বিভিন্ন ধরনের তলোয়ার। বাপরে কি বিশাল গান! এখানে এরকম আরেকটা রুম আছে যার ভেতরটা ঠিক এইরকম। এখানে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 সালের, এই ইতিহাসগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে প্রজেক্টরের মাধ্যমে ইতিহাসগুলো বলা হচ্ছে। আবার দেখুন এখানেও আরেকটা রাইফেল, বিপ্লবীদের ব্যবহার করা রাইফেল। এগুলো হচ্ছে পিস্তল, বিভিন্ন আকৃতির। এটা হচ্ছে বোম। এগুলো হচ্ছে কার্তুজ, বড় ছোট মাঝারি বিভিন্ন রকম কার্তুজ। এগুলো হচ্ছে রিভলভার, ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের রিভলভার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতর থেকে বাইরের দৃশ্যটা ঠিক এইরকম লাগে।
দারুণ। দেখুন বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোন কোন দিনে কোন কোন ল্যাঙ্গুয়েজে দেখানো হয় সব কিছু, বলা হয়, সেগুলো সব দেওয়া রয়েছে। আর এখানকার টিকিটের মূল্য হচ্ছে পার পার্সন 100 টাকা করে, সেটা হচ্ছে যদি আপনি ভেতরে মিউজিয়ামে যদি যান তাহলে। আর শুধু গার্ডেন এরিয়ার জন্য হচ্ছে পার পার্সন 30 টাকা করে। আর বাচ্চাদের হচ্ছে যদি 3 বছরের নিচে হয় তাহলে পরে কোনো রকম কোনো মূল্য নেই, 3 বছরের ঊর্ধ্বে 30 টাকা করেই মূল্য। এবং মিউজিয়ামের ভেতরে যদি যেতে হয় তাহলে সেখানে ওই 100 টাকা করেই মূল্য। ভিক্টোরিয়া থেকে বেরিয়েই দেখবেন পাশেই একদম মোহরকুঞ্জ। চলুন ভেতরে ঢুকে একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম কোনো প্রবেশ মূল্য লাগে না। এগুলো হচ্ছে সমস্ত প্রেমিক প্রেমিকাদের জায়গা, একেবারে আদর্শ জায়গা। মোহরকুঞ্জের ঠিক বিপরীত দিকেই আছে পিস পার্ক, তবে আজকে দেখলাম পিস পার্কটা বন্ধ আছে, নাহলে পরে পিস পার্কটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিতাম। কিছুই নেই অবশ্য, আমি আগেও এসেছি এখানে, শুধু পার্ক আর কিছু না। দেখুন বসন্ত উৎসব পালিত হচ্ছে এখানে। খুব সুন্দর। এটা হলো একাডেমি অফ ফাইন আর্টস, এটা হচ্ছে মোহরকুঞ্জের ঠিক জাস্ট অপোজিট সাইডে। মোহরকুঞ্জের ভেতরে জায়গায় জায়গায় সব বসন্ত উৎসব পালিত হচ্ছে। দেখুন এটা হলো বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম আর সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ একদম পাশাপাশি। দেখুন এখানে ভাষার সময়সূচি দেওয়া রয়েছে। হিন্দি হচ্ছে দুপুর 12টা থেকে, ইংরাজি 1টা থেকে, আবার হিন্দি 2টো থেকে, এইভাবে সমস্ত সময়সূচি দেওয়া রয়েছে। টিকিটের মূল্য হচ্ছে প্রত্যেক ব্যক্তি 120 টাকা, 3 বছর বয়স পর্যন্ত লাগবে না, তার বেশি হলে লাগবে। অনুষ্ঠানের আধ ঘন্টা আগে পর্যন্ত টিকিট দেওয়া হয়। এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সময়সূচি, কোন ভাষায় কোন সময় দেখানো হবে সেটাই দেওয়া রয়েছে এখানে। এটা হলো সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ। এই যে আমরা চার্চের ভেতরে ঢুকছি এখন। এই চার্চটা ওপেন থাকে হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। ওই যে সামনে যাচ্ছে, এটা হলো সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের হিস্ট্রি। এই হলো চার্চটা। সন্ধে 6টা পর্যন্ত তো টাইমিং থাকে, জানি না আর ভেতরে ঢুকতে দেবে কি না। যদি ভেতরে ঢুকতে দেয় তাহলেই দেখাতে পারবো ভেতরটা, আর না হলে আর হবে না। চার্চের ঘড়িতে তো দেখাচ্ছে সময় 6:15। হলো চার্চের ভেতরটা। খুব সম্ভবত এখন চার্চে প্রেয়ার হচ্ছে। প্রেয়ার শুরু হয়েছে, হয়ে
গেল বন্ধুরা, সব কাজ শেষ, সব তোমাদের জন্য শুট করে তুলে নেওয়া হয়ে গেছে। এরপরে বাড়িতে যাব, উঠে পড়েছি গাড়িতে, বাড়ি থেকে এডিট করে তোমাদের জন্য পাবলিশ করে দেবো। আজকের মতন এখানেই টাটা। আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।